আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। রাজধানীতে 15 তলা বার কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনজীবীদের কাজে গতি আনতে 138 কোটি টাকা ব্যয়ে হাইকোর্টের পাশে ভবনটি নির্মাণ করা হয়। নবনির্মিত বার কাউন্সিলে বিশাল অফিস স্পেস, মিটিং রুম সহ রয়েছে শতাধিক আইনজীবীদের থাকার ব্যবস্থাও রয়েছে। পরে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত মহাসমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে হতাহত ব্যক্তিদের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। পটুয়াখালী এক আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া আর নেই। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। অ্যাডভোকেট শাহজাহান মিয়া পেশায় আইনজীবী ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। শারদীয় দুর্গোৎসবে আজ মহাসপ্তমী। রাজধানী ঢাকেশ্বরের জাতীয় মন্দির সহ দেশের সব মন্দিরেই সকাল থেকেই সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মহাসপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হয় সকাল 6:10। এ সময় ষোড়শ উপাচার অর্থাৎ আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য ও চন্দন এরকম 16 উপাদান দিয়ে দেবীকে বরণ ও পূজারচনা করা হয়। পূজার্চনার পর দেবীর অনুগ্রহের আশায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। প্রসাদ গ্রহণের ছাড়াও দিনব্যাপী চলবে চণ্ডী ও মন্ত্রপাঠের আয়োজন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার চারদিকে এখন শুধুই পূজার আমেজ। গতকালই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সব পূজা মণ্ডপ। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ছাড়াও বাংলাদেশি বিশিষ্টজনরা যোগ দিয়েছেন শারদীয় এ উৎসবে। এতে পূজার আয়োজন পরিণত হয়েছে মিলন মেলায়। নানা শিল্প ভাবনায় এবারও দুর্গাপূজা হচ্ছে কলকাতার প্রসিদ্ধ মণ্ডপগুলোতে। দুই বাংলাকে এক সুতোয় গাঁথার আয়োজন করেছে বেহালার নতুন সংঘ। তাদের থিম চতুরঙ্গের সংকল্প। শেখ হিমেলের নেতৃত্বে বাংলাদেশি 5 শিল্পীর শিল্পবন্ধনে তৈরি হয়েছে সেখানকার মণ্ডপ ও প্রতিমা। কলকাতা আবাসনের পূজাতেও আলপনার কাজ করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের বাংলাদেশি শিক্ষার্থীরা। সেখানে পূজা উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। শুধু কলকাতা মহানগরী নয়, এবার আশেপাশে এলাকাগুলোতেও হচ্ছে জমকালো পূজা উৎসব বিভিন্ন পাড়ায় ভিন্ন ভিন্ন থিমে। পূজার আয়োজন দেখতে মণ্ডপগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত নামছে মানুষের ঢল। আন্তর্জাতিক। গাজায় জিম্মি করে রাখা মার্কিন মা ও মেয়েকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। মার্কিনীদের উস্কানিমূলক বক্তব্যকে ভুল প্রমাণ করতে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এছাড়া পাওয়া 2 মার্কিন নাগরিক ইসরায়েলে পৌঁছেছেন। হামাসের হাতে আটক অন্য জিম্মিদের উদ্ধারে প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি কাজ করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন। জিম্মি অবস্থা থেকে মার্কিন মা ও মেয়ে মুক্তি পেয়ে ইসরায়েলে গিয়েছেন। সীমান্তে তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। শিকাগোর বাসিন্দা ইহুদি ও তার 17 বছর বয়সী মেয়ে নাটালি গত 7 অক্টোবর উৎসব করতে ইসরায়েলে এসে হামাসের হাতে জিম্মি হন। খেলার খবর। বিশ্বকাপ ক্রিকেটের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আগের 3 ম্যাচের একটিতে জিতলেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা হেরেছে 2 ম্যাচে। পয়েন্ট টেবিলে জস বাটলারদের অবস্থান 6-এ। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ইংল্যান্ডের জন্য জয়টা গুরুত্বপূর্ণ। অন্যদিকে 3 ম্যাচের 2টিতে জিতে দক্ষিণ আফ্রিকা আছে পয়েন্ট টেবিলের 3-এ। এর আগে দুদল বিশ্বকাপে মুখোমুখি হয়েছে 7 বার, সেখানে ইংল্যান্ড জিতেছে 4 বার আর প্রোটিয়াদের জয় 3টিতে। মুম্বাইয়ে বেলা 2:30 মাঠে নামবে দুদল।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।